প্রেম কোনো সুযোগ সুবিধে লাভের মাধ্যম নয়, এটা এক আত্মবিনাশের প্রক্রিয়া। আপনি কি প্রস্তুত কোনো উপায়ে ধ্বংস হতে? আপনি তো প্রেমে পড়া কি জানেন, এর মানে আপনার কিছু একটা খসে পড়া উচিত। তো আমাদের এটা বুঝতে হবে, যদি চান আপনার নিজের থেকে বড় কিছু আপনার সাথে ঘটুক, তাহলে আপনি নিজেকে যা তৈরি করেছেন অর্থাৎ আপনার তৈরি সৃষ্টি যেন ভেঙে পড়ে। একমাত্র তবেই এমন কিছু যা স্রষ্টা সৃষ্টি তা আপনাকে স্পর্শ করবে। প্রেমে মগ্ন থাকা মানে শুধু এটাই যে আপনার চিন্তা ও আবেগটা মূল বিষয় নয়, আপনার বাইরের একটা মাত্রা আপনার অংশ হয়ে উঠেছে। এটা আরও গভীর হলে ভক্তিতে পরিণত হয়, আর আরও গভীর হলে এটা বিলীন করার পথে নিয়ে যায়। তো আশীর্বাদ করি এই সম্ভাবনা যেন আপনার সাথে ঘটে, যে আপনার চেয়েও বড় কিছু যেন আপনার সাথে ঘটে। যে জীবন কিভাবে চালাতে হয় জানে, জীবন তার জন্য একটা অসাধারণ চমৎকার। যে ঢেউয়ের ওপর কিভাবে চড়তে হয় জানে, দেখবেন তার এটা কতটা চমৎকার আর অসাধারণ বলে মনে হয়। যে এটাই কিভাবে চড়তে হয় শেখে না, সে এটার হাতেই চাপা পড়বে এবং একে ভয় পাবে। সত্যি একজন ভালো ওয়েভ রাইডার যিনি, তার স্বপ্নই হবে সুনামি। যেটাকে সবাই বড় বিপদ বলে মনে করে, সে সেটাতেই চড়তে চাইবে। তো প্রশ্নটা হলো কেবল দক্ষতা আর যোগ্যতার। আধ্যাত্মিক সাধনার উদ্দেশ্য এটাই। আধ্যাত্মিকতা কোনো অক্ষমতা নয়, এ এক অসাধারণ ক্ষমতায়ন। আপনি নিজেকে যদি যথেষ্ট পরিমাণে প্রস্তুত করেন, তাহলে আপনি জীবনের যে কোনো ঢেউকে চড়তে পারবেন, সে ঢেউটা যে আকারেই আসুক। আমি আশীর্বাদ করি ও চাই আপনারা প্রত্যেকেই যেন ওয়েভ রাইডার্স হয়ে ওঠেন। জীবন আপনার দিকে যাই ছুঁড়ে দিক, আপনি যেন সেটার দখল নিতে পারেন আর বেঁচে থাকার আনন্দকে জানুন, কারণ এ এক সীমিত পরিমাণ সময়। রাগ কোনো ক্রিয়া নয়, এটা একটা প্রতিক্রিয়া মাত্র। প্রতিক্রিয়ার অবস্থায় আপনি স্বাভাবিকভাবেই একরকম দাসত্বের অবস্থায় থাকেন। আমাদের এটা বুঝতে হবে, যখন আপনার নিজের গভীরতম সত্তা ছাড়া অন্য কিছু নির্ধারণ করে দেয় আপনি কি করবেন আর আপনি কেমন হবেন, সেটাই দাসত্ব। তো রাগ হলো দাসত্ব করার একটা নিশ্চিত উপায়। কিন্তু অনেক লোকেই ভাবেন রাগ হলো এক ধরনের ক্ষমতায়ন। হ্যাঁ, আপনার আশেপাশে গাধারা থাকলে আপনি রাগ করার মাধ্যমে কিছু ফল হয়তো পেয়েছেন, তবে এটা প্রতিদিন চালিয়ে গেলে কিছু সময় পরে কেউই আর আপনার সাথে থাকবে না। আপনি যে তা সম্পূর্ণরূপে আপনার তৈরি, তাই আপনি যেমন সেটা যেন অন্তত আপনার মন মতো হয়। আপনি যদি নিজের মন মতো না হন, তাহলে বাকি বিশ্ব কিসের দায় আপনাকে ভুগতে যাবে বলুন তো? এই একটা জিনিস অবশ্যই করুন, এটা একটা মৌলিক দায়িত্ব, আর এটা এমন কিছু যা আপনার প্রাপ্য, যে আপনি যেন নিজের মন মতো হন। অর্থাৎ অন্তত যখন আপনি একা আপনি ভালো আছেন। যখন বিশ্বের মোকাবিলা করি তখন অনেক চ্যালেঞ্জ থাকে, তবে যখন আপনি একা তখন অন্তত যেন চমৎকারভাবে থাকেন। এটা আপনাকে করতেই হবে। আধ্যাত্মিক প্রক্রিয়ার অর্থ এটাই যে আপনি নিজেকে নিজের পছন্দসই করে বানিয়েছেন। সে কিছু লোক আপনাকে পছন্দ করবে, কিছু লোক আপনাকে পছন্দ করবে না, কিন্তু আপনি নিজের পছন্দের না হলে কোনো মানেই তো থাকলো না। কর্ম মানে এটাই যে আপনার জীবন আপনার তৈরি। একে তৈরি করুন এমনভাবে যাতে করে আপনার নিজের অভিজ্ঞতায় আপনার নিজের জীবন আনন্দময় হয়। একবার এমন হলে আপনি দেখবেন কোনোভাবে আপনি সবার কাছেও পছন্দের হয়ে উঠবেন। কিছু মানুষ সবসময় থাকবে যারা সবকিছু অপছন্দ করে, কোনো ব্যাপার না, তাদের স্বাধীনতা আছে, করছে। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে আপনি নিজেকে যেভাবে চান সেভাবেই তৈরি করেছেন। আসুন সম্ভব করে তুলি। এনা ইঞ্জিনিয়ারিং আপনাকে বলছি, আপনি যেভাবে চান নিজেকে সেভাবেই গড়ে তুলুন, নইলে এখানে বেঁচে থেকে লাভটা কী?